আরফাতের খুনের তিন দিন পার হয়ে গেল ধরা নফরে খুনি আসামি আরমান। গত হয় লাজিনে 7টার সময় ইফতারের পর মোমবাতি জ্বালাই এনে উগ্র প্রতিবাদ মিছিল করছে মহড়ার সর্বস্তরের জনগণ। তারা সিপ্লাস টিভিরে জানায় যতদিন পর্যন্ত আরফাতের খুনিরে দরিদ না ভারিব ততদিন উগ্র ফর উগ্র কর্মসূচি পালন করে যাব। এ সময় তারা হয় আনা সরকারের কাছে পাঁচজন হাজার শুধু একখানি দাবি অতি সত্তরে খুনিরে গ্রেফতার গরম করিব, গ্রেফতার করি যথাযথ বিচারের ব্যবস্থা গরম করিব, ফাঁসির ব্যবস্থা গরম করিব, যতদিন পর্যন্ত খুনি অ্যারেস্ট হয়ে যাবো এতদিন পর্যন্ত আসলে রাজপথে একদম বিভিন্ন আন্দোলন চালাই যাইব। সরকারের কাছে আর প্রশাসনের কাছে একটা দাবি, আমি আমার ভাইয়ের খুনির হত্যার কারীর ফাঁসি চাই। এই হত্যার বিচার যতদিন পর্যন্ত আসামির দরিদ্র ভারিব, আসামির দরিদ্র শাস্তি ফাঁসি ফাঁসি যতদিন পর্যন্ত তুলাই তুলু ততদিন পর্যন্ত আরো এলে অবস্থান প্রতিদিনে মানববন্ধন অবস্থান। মোমবাতি মিছিলকে কবির টাওয়ারের সামনে প্রায় আধা ঘন্টা রাস্তার এক ডাগুদি বইয়ে নেয় মোমবাতি মিছিল অবস্থান করে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।